এখানে বসে থাকবা? কতক্ষণ বসি? জায়গাটা তো ভালোই আছে। শপিং করতে যাইতা না? সন্ধ্যার পর যাবো। তোমার ঢুকাই দিয়ে বই রয়েছেন, ঘটনা কি? আরে ভাই, পার্লারের তে ফেসিয়াল করেছিলাম, একটা প্যাক লাগাই দিছে বলছে রোদের মধ্যে, ব্যাগ মুখে দিয়ে বসে থাকতে। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ জান, কি অবস্থা? আই লাভ ইউ টু। আছি, একটা এলাকায় ঘুরতে আসছি আর কি। কেমন আছো তুমি? আচ্ছা, হ্যাঁ, ঈদের মার্কেট তো করে দিব, আজকেই যাবো মার্কেটে। আরে না, তুমি হইলে আমার জীবন সঙ্গী। হ্যাঁ না, কোনো টেনশন নাই, আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, তোমাকে নিয়ে এখনই মার্কেটে যাব। এবং তোমার চাহিদা মতো আজকে সবকিছু কিনবো, ঠিক আছে? আমি এখানে আসছি তোমারে ধরার জন্য, তুমি যে প্রক্রিয়া করো এটা ধরার জন্য আমি পার্কে আসছি। ও আচ্ছা আচ্ছা, মানে আমি যে প্রক্রিয়া করি এটা ধরার জন্য তুমি পার্কে? হ্যাঁ, পার্কে আসে আমি এইভাবে বসে রয়েছি তোমারে ধরার জন্য। তো তুমি যে কিছু কানাকে বললো তুমি মেকআপ লাগাইছো, কো মেকআপ? আমি তাহলে ছলনা করছি তোমারে ধরার জন্য। ছলনা তুমি করো নাই, তোমাকে ধরার জন্য আমি ছলনা করছি। দেখো, আমার মোবাইলে কোনো ভিডিও কলই আসে নাই, দেখি কোনো অডিও কলও আসে নাই, কিন্তু আমি আগে ভিডিও করে রাখছি, তুমি যেখানে নাগর নিয়ে বসে আছো, কাজটা কি ভালো করছো? কি বলাইছো তুমি আমারে ঠগাইতেছো? কি বলাইছো? দেখো আমার মোবাইলে কোনো কল আছে কিনা দেখো। আমি যদি এখন এই অভিনয়টা না করতাম, তুমি যে পরকিয়া করো সেটা ধরা পড়তো না। আগে ভিডিও করছি, পরে তোমার কাছে আসছি, কাজটা ভালো করছো কিনা সেটা বলো। ভালো করছো না? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে যদি এইভাবে সংসারে তুমি এই যে অশান্তি সৃষ্টি করো আর জামার উপরে ধূর চাপায় দাও, ছি 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 ছি, তোমাকে দিয়ে আমি এটা কখনোই আশা করতে পারিনি। তুমি সারাক্ষণ বাইরে বাইরে থাকো, আমার সময় দাও না, আমি কি করবো? সংসারের কাজের চাপে তোমার চাহিদা পূরণ করতে যাই তোমার বাইরে থাকে নাকি? নাকি আমি বাইরে যাই টাস খেলি, জুয়া খেলি, কোনো বাজে নেশা আছে আমার? এটা তো তুমি ভালো করে জানো। জানি, থাক, আমার ভুল হয়ে গেছে, সরি। এবারে মতো মাফ করে দিলাম, আর যদি ভবিষ্যতে কখনো দেখি বা শুনি যে তুমি টাচ মোবাইলেও কারো সাথে পরকিয়া করতেছো, তাহলে কিন্তু তোমার অস্তিত্ব রাখবো না। আমি আর কারোর সাথে কথা বলবো না। ঠিক আছে আসো, ঠিক আছে আসো। আরেকটা কথা বলি, আজকে থেকে সংসারমুখী হও। এই যে হেজাব লাগাইছো কি সুন্দর লাগে, আমি চাই তুমি সবসময় হেজাব লাগাই চলো, বোরকা পরে চলো, পাঁচ নামাজ কালাম পড়ো, আল্লাহ রাসুলকে ডাকো। কিন্তু আজকে আমার নিজের চোখে যা দেখলাম আমার খুব কষ্ট লাগছে। তুমি আমার সময় দিও, তুমি সময় দাও না দেখেই আমি বাইরে সময় খুঁজি। আসলে ভুলটা আমারই, কারণ আমি তোমাকে সময় একটু ইদানিং কমই দিচ্ছি, হয়তো কাজের চাপে। ঠিক আছে, তারপরে চেষ্টা করো প্রতি সপ্তাহে, প্রতি শুক্রবার তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা।